আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইট ইজ কুকিং ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো অভিনব স্বাদের খিসা ভরা তালের পাটিসাপটা রেসিপি, যার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে। এখন তালের সিজন, তাই বাজার থেকে তাল কিনে এনে চটপট রেসিপি দেখে ঝটপট তৈরি করে ফেলুন দারুণ মজার রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ আর ভালো লাগবে। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশন ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে আমরা পাটিসাপটার বাইরের আবরণের রুটিটা তৈরির জন্য এক কাপ জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের শুকনো গুঁড়ি, আপনারা চাইলে এখানে ভিজা গুঁড়িটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, তাতে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, আর যেহেতু আমরা এখানে শুকনো চালের গুঁড়িটা ইউজ করেছি, তাই এখানে আমি আরও 1/2 কাপ দুধ অ্যাড করে নিলাম। এখন আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন, আর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। ভিউয়ার্স, এখন আমি পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম, আর দুধটাকে আমি 3 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অ্যাড করে নেবেন, চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ তালের পিউরি, আর 1/2 কাপ ভর্তি নারকেল কোড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ি, আপনারা চাইলে এখানে সুজিও ইউজ করতে পারেন, তবে চালের গুঁড়ি বেস্ট। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচের গুঁড়া। এখন খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর এরকম এখন নাড়তে থাকবো চুলা অন করে দিয়ে অনবরত। তো ভিউয়ার্স, এভাবে নাড়তে নাড়তে যখন তালের মিশ্রণটা এরকম একটা ঘন কনসিস্টেন্সিতে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু তালের ক্ষীর, এটাও কিন্তু অসম্ভব মজা। আপনারা বেশি পরিমাণে বানিয়ে এভাবে তালের ক্ষীরও উপভোগ করতে পারেন। পাটিসাপটা বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। আর যতবার ব্যাটারটাকে দিবেন প্যানে, ততবার একটু এভাবে ঘুটে নিয়ে এরকম একটা হাতা দিয়ে ব্যাটারটাকে প্যানে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। ঢাকনি দিয়ে ঢাকার কোনোই দরকার নেই, আর যখন উপরের দিকটা এরকম শুকিয়ে যাবে, তখন ভিতরের পুরটা এভাবে লম্বা করে দিয়ে এক পাশ থেকে মুড়িয়ে দিতে হবে। আর প্যানটা একটু গরম ছিল, তাই পিঠার ভিতরে একটু ছিদ্র ছিদ্র হয়েছে। আপনারা যদি এই ধরনের পিঠা পছন্দ করেন, তাহলে একটু প্যান বেশি গরম করে নিয়ে এভাবে পিঠাটা বানিয়ে নেবেন। আমি আর একটা বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর প্রত্যেকবারই ব্যাটারটা দেওয়ার সময় জাস্ট একটু ব্রাশ করে নেবেন, তবে ঘি বা তেল কোনোটাই বেশি দেওয়ার দরকার নেই। আর এবার কিন্তু প্যানটা আমি হালকা গরম করে ব্যাটারটা দিয়ে দিলাম, আর আমি খুব কাছে থেকে দেখাচ্ছি এবার। আর যখন এভাবে চারপাশ থেকে ইজিলি উঠে আসবে, তখন বুঝে নিতে হবে যে পিঠাটা তৈরি হয়ে গেছে। তখন আবার ভিতরের পুরটা এইভাবে দিয়ে
ঠিক একইভাবে মুড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট আর মসৃণ হয়েছে। তো আপনারা যদি সফট আর মসৃণ পিঠা চান তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি খুব কাছে থেকে দেখিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল তালের মিষ্টি গন্ধে ভরপুর তালের ফিরসা ভরা পাটিসাপটা পিঠা। অনেকেই ভাবেন যে এই পিঠাটা বানানো অনেকটা কঠিন ও ঝামেলার কিছু, কিন্তু আজকে দেখে নিলেন এই পিঠাটা বানানো আসলে কতটা সহজ। তাই আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।